রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরুতেই নিবেদন করছি, আশেপাশে যে সমস্ত ভাই বাবাজিরা এখনো বাড়িতে রয়েছেন, মেহরবানি করে এ মাহফিলে এসে বসে যান। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله وقال النبي صلى الله عليه وسلم الدنيا كلها متاع وخير المتاع الدنيا الامرأة الصالحة أو كما قال عليه الصلاة والسلام সম্মানীয় আমার হুজুর এবং আমার পরপরই আসবেন জুলফিকার ভাই সাহেব। সম্মুখে বসে রয়েছেন দিনদার ইমানদার আল্লাহওয়ালা নবী প্রেমিক সামিঈনে ইজাম। বাড়িতে বসে মাইকের আওয়াজে কান লাগিয়েছেন আম্মা জান ও বোনেরা। আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মজলিসে এসে বসে কিছু শরীয়তের কথা শোনার তৌফিক দান করেছেন। সে আল্লাহর দরবারে মন থেকে একটু শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে জানাই যে নবীর সুপারিশ ব্যতীত আমি আপনি কেউ জান্নাতি হতে পারবো না। সেই প্রিয় নবীর দরবারে মন থেকে দরুদের নাজরানা পেশ করি, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে ইতিপূর্বে আমার মুখ থেকে আপনারা অনেক ওয়াজ-নসিহত শুনেছেন, এসেছি আজকেও দুটো কথা বলার নিয়তে। কোরআন শরীফ থেকে একটি আয়াত, বিশ্ব নবীর জবানে বলা একটি হাদিস পড়েছি। আল্লাহ যদি তৌফিক দেন, আপনারা যদি দোয়া করেন, তাহলে আয়াত এবং হাদিসটাকে মাথায় রেখে কিছু কথা বলবো ইনশাল্লাহ। তবে শুরুতেই বলছি, বক্তৃতা শুনবার জন্য সুস্থ মস্তিষ্ক প্রয়োজন। যদি কারো ব্রেনে, কারো মাথায় বাড়ির বা অন্য জায়গার কোনো চিন্তা থেকে থাকে, মেহেরবানি করে চিন্তাগুলো ঝেড়ে ফেলে দিয়ে কথাগুলো বুঝুন। কিছু কথা বোঝানোর নিয়তেই বসেছি, ইনশাল্লাহ কাজে লাগবে। কোরআন শরীফে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওগো কলেমা পড়া ইমানদার বান্দাগণ, তোমরা শোনো। তোমরা যারা ইমান এনেছো, মুসলমান হয়েছো, কলেমা পড়ে ইসলাম গ্রহণ করেছো, শুধুমাত্র তোমাদেরকেই বলছি তোমরা শোনো। লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আল্লাহ বললেন, এই সম্পদ এবং সন্তান এই দুটো জিনিস যেন আমার ইবাদত থেকে, আমার থেকে যেন তোমাদের ভুলিয়ে না রেখে দেয়। ও কথাটা বুঝেছেন? আরো একবার বলছি বোঝানোর সুবিধার্থে, কারণ এটাই হবে আমার ওয়াজ। আল্লাহ বললেন যে সম্পদ আর সন্তান এই দুটো জিনিস যেন আমার ইবাদত থেকে তোমাদের বিরত না রেখে দেয়। তাহলে প্রকারান্তরে বোঝা যায় সম্পদ আর সন্তান আল্লাহ ভোলা করে রাখে। জি, সেই জন্যই তো আল্লাহ বলেছেন। বাবু, এটা সত্য কথা, আপনারা অনেক বয়স্ক মানুষ রয়েছেন, সাক্ষ্য দেবেন। এমন একটা যুগ ছিল তিন বেলা মানুষের খাওয়া জুটত না। কারো বাড়িতে খোপ, ভাড় ইত্যাদি রেখে আসবে, তারা একটু কিছু দেবে, সেটাই খাবে। ও ভুল বলছি? শুনেছি। ও বলবেন সেই যুগে খাওয়া হতো না, এ যুগে একশ্বাস খাওয়া হয় না, একটা ভিখারিকেও দেখানো যাবে? যাবে না। একটু বলবেন সেই যুগে পাপ বেশি রয়েছে না এই যুগে? পাপটা বেশি, এই যুগেই বেশি। কারণ আল্লাহ তো বলেছেন যে সম্পদ আর সন্তান এই দুটো জিনিস যেন আমার ইবাদত থেকে বিরত না রাখে। আপনি দেখেন, কিসের উদাহরণ দেব, এক সময় যদি ফিল্ম দেখার ইচ্ছা জাগতো বা ভিডিও দেখার ইচ্ছা জাগতো, সে মসলান দুপুরে একটা, বসিরহাটে একটা, মালঙ্গপাড়ায় একটা, কাটিয়াহাটে, ফাল্গুনি, মাসে এক দুবার যাওয়া হতো। জি, তারপরে আর একটু টাকা হয়েছে, পাড়ায় পাড়ায় এরকম জলসা মজলিসের মতো 2 টাকা 5 টাকা 10 টাকা চাঁদা তুলে ভিডিও দেওয়া শুরু করেছে। সে মোটামুটি সপ্তাহে 1-2 দিন হতো। আল্লাহ আর একটু অর্থ দিয়েছেন, বাড়িতে টিভি কিনে বাড়িতে টিভি লাগিয়ে সেখানে দেখতে শুরু করেছে। আল্লাহ অর্থ আর একটু দিলেন, প্রত্যেকের হাতে হাতে এই মাল্টিমিডিয়া সেট, অ্যান্ড্রয়েড সেট, এতে যত রকমের নোংরা ছবি বলুন, যা আপনার ইচ্ছা হবে সেটা এতে ভরতে পারবেন। ও বলবেন, আল্লাহ যদি অর্থ না দিতেন, টাকা না দিতেন, মোবাইলটা কিনতে পারতাম? পারতাম না। অর্থ দিয়েছেন বলে মোবাইলটা কিনেছি, আর এর দ্বারাতে আমি আমার জীবনে যত পাপ জোগাড় হচ্ছে সব এর দ্বারাতেই হচ্ছে। বাবু, এই অর্থ সম্পদ খারাপ নয়, তবে অর্থ সম্পদটা যেন খারাপ রাস্তায় পরিচালিত না হয়, এবং অর্থ সম্পদটা থাকলে পাপের কাজটা বেশি হয় বলেই আল্লাহ পাক রব্বুল আলামিন সাবধান বাণী জারি করেছেন, ও আমার বান্দা বান্দিগণ, খবরদার এই সম্পদ আর সন্তান তোমাদেরকে যেন আমার ইবাদত থেকে বিরত না রাখে। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দিগণ, ভালো করে মাথায় রেখে দিন, আল্লাহ পাকের নবী সাহাবারা একদিন আম্মা জান আয়েশার কাছে ছুটে চলে যান। ও আমাদের আম্মা জান আয়েশা, আপনি একটু বলুন না রাসূলুল্লাহর পরিবারের কথাটা একটু বলুন। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী পাকের সাহাবারা, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম। ও নবী পাকের সাহাবারা, একদিন দুই দিন তিন দিন করে আমি আয়েশা জানিয়ে দিয়ে দিলাম। টানা দুটো মাস আমাদের চুলোতে আগুন জ্বলেনি, এক টানা দুটো মাস আমাদের চুলোতে আগুন জ্বলেনি। সাহাবায়ে কিরামেরা বললেন, ও নবী পাকের স্ত্রী আম্মা জান আয়েশা, তবে আপনারা তো জীবিকা নির্বাহ করেছেন, কিছু তো খেয়েছেন, কি দিয়ে দিন অতিবাদ করেছেন বলুন। একটা না দু মাস তো না খেয়ে থাকা যায় না, যাই বাবু যায় না, তবে কি খেয়েছেন? আয়েশা সিদ্দিকা বলেন, ও নবী পাকের সাহাবারা, একটা না দু মাস আমাদের বাড়িতে খাদ্য ছিল খেজুর আর পানি। কেউ সাক্ষ্য দেবে যে রাসূলুল্লাহর পরিবারে দু মাস এই যে আগুন জ্বলেনি, কোন স্ত্রী, বাড়ির কোন মেম্বার, কোন সদস্য এক ওয়াক্ত নামাজ কাজা করেছে, একটা রোজা, কোন ইবাদতে ঘাটতি করিনি। আজকে আমাদের আল্লাহ অর্থ দিয়েছেন তো আল্লাহ ভোলা হয়ে যাচ্ছে। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দিগণ, ভালো করে মাথায় রেখে দিন, আল্লাহ পাকের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের ভিতরে একটা হাদিস বর্ণনা করে জানিয়ে দিলেন। নবী ঈসা আলাইহিস সালামের কথা বর্ণনা করেছেন, নবী ঈসা আলাইহিস সালাম একদিন তার একজন উম্মাহকে ডেকে বলেন, ও আমার উম্মাহ, আমি নবী ঈসা আমি একটা ভ্রমণে যাব, আমি একটা সফরে যাব, আমার সাথে সফরে যাবে নাকি? ওই উম্মাহটা বলল, ও নবী ঈসা, সফরে আমি যাব, আমার কোনো অসুবিধা নাই। নবী ঈসা আলাইহিস সালাম বললেন, ওগো আমার উম্মাহ, তুমি মনে রেখে দিও, সফরের মাঝখান থেকে আবার তুমি বাড়িতে আসতে পারবে না। ও আমার উম্মাহ, সফরে যাওয়াকালীন কখনো তুমি সম্পদের আশা করবে না, সম্পদের লোভে পড়বে না। উম্মাহ বলেন, হুজুর আপনি কি বলেন, আমার তো নিজেরই খাওয়া হয় না, সম্পদের লোভ আমি কোথা থেকে পাবো? আপনার সাথে গেলে খাওয়াটা তো হবে আমার, একদম কথা বললে হবে না, বলো মুখস্থ করে ওয়াজ করছি না বাবু, একটা সাবজেক্ট বেঁধেছি সেটা নিয়েই করছি, চেঁচামেচি গ্যাঞ্জাম সব বন্ধ রাখতে হবে। জি, সেই উম্মাহটা এত পরিমাণে গরিব, বলছেন আপনার সাথে সফরে গেলে অন্তত খাওয়াটা তো হবে, কোনো প্রশ্নই আসে না, সফরের মাঝখান থেকে বাড়িতে আসবো না খেয়ে মরবো, আপনার সাথে থাকলে খাওয়াটা তো হবে, আর সম্পদের আশা বলছেন, সম্পদের আশা করব কিভাবে, কোনো তো আমার মনেই হচ্ছে না, সম্পদই তো আমার নেই। ওগো মুসলমান ভালো করে মাথায় রাখুন, আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম উম্মাতকে হাত ধরে নিয়ে চলে যাচ্ছেন। হাতের ভিতরে একটা প্যাকেট ধরিয়ে দিলেন, প্যাকেটের ভিতরে হলো একটা পানির পাত্র। ওই প্যাকেটের ভিতরে তিনখানা রুটি রাখলেন। তিনটে রুটি রাখার পরে উম্মাতকে বললেন, ও আমার উম্মাত, চলো না আমরা সফরে দিকে এগিয়ে যাই। হাঁটতে শুরু করে দিলেন। হাঁটতে বিরাট ভাবে ক্লান্ত হয়ে যাওয়ার পরে উম্মাতকে ডেকে বলে, ও আমার উম্মাত, এইখানে তুমি দাঁড়িয়ে যাও। দুইজন মিলে দুখানা রুটি বার করো, দুখানা রুটি খেয়ে ফেলবো। উম্মাত নবী ঈসা আলাইহিস সালামের হাতে একটা রুটি দিলেন, নিজে একটা রুটি খেয়ে নিলেন। ও মুসলমানের একটু বলবেন নাকি, আর প্যাকেটের ভিতরে কটা রুটি আছে? কটা? একটা। নবী আগে আগে যাচ্ছেন, পিছনে পিছনে উম্মাত। উম্মাতের এত খিদে লেগেছে, পিছনে হাঁটতে হাঁটতে সে একটা রুটি খেয়ে ফেলেছে। আবার হাঁটতে শুরু করে দিলেন। অনেক দূর যাওয়ার পর ঈসা নবী বলছেন, ও উম্মাত, আমরা তো অনেক দূর হাঁটাহাঁটি করলাম, খিদে তো আবার লেগেছে, তা কি করা যাবে? দুইজন মিলে ওই একটা রুটি ভাগ করে হাফ করে খাই, রুটিটা বার করো। এখন উম্মাত প্যাকেট ফাঁক করে এবার ওবার করছে। হুজুর, রেখেছিলাম যে প্যাকেটের ভিতরে, কইছে তা বলবেন। প্যাকেট যদি ময়না তদন্তও করা হয় পাওয়া যাবে? নেই তো, সে তো ওর পেটে। এইরকম করছে পড়ি। ঈসা নবী বুঝতে পেরেছেন যে এর প্যাকেটের হাতে, এখান থেকে তো কাগে নিয়ে যায়নি, কেউ নিয়ে যায়নি। উম্মাতকে বলছেন, ও আমার উম্মাত, বলো না সেই রুটিটা কোথায়? উম্মাত বলে, হুজুর আমি জানি না, তো প্যাকেটের ভিতরে রেখেছিলাম, পাচ্ছি না। গোপাল ভাঁড়ের গল্প আমি বলছি না, আমি আপনাদের নবী ঈসার কথা বলছি। ঈসা আলাইহিস সালাম উম্মতকে শিকার করানোর জন্য ওই সময়তে উম্মতকে একটা মুজিজা দেখিয়ে দিলেন। ও আমাদের সঙ্গী, যাও না, তুমি চলে যাও, মিষ্টি কিনে নিয়ে আসো। ওই ব্যক্তিটা মিষ্টির দোকানে রওনা হয়ে গেল। যেতে যেতে ভেবে নিল, আমি আমার মিষ্টিটা দোকান থেকে খেয়ে ফেলবো, আর ওদের দুজনের মিষ্টিতে আমি বিষ প্রয়োগ করে ওদের দুজনকে খেতে দেব। বিষ খেয়ে দুইজন মারা যাবে, আমি একা তিনটে সোনা নিয়ে বাড়িতে চলে আসব। এদিকে দুইজন জায়গায় দাঁড়িয়ে তারা পরামর্শ করলো। ওই যে ব্যক্তিটা দোকানে গিয়েছে মাল কিনবার জন্য, মিষ্টি কিনতে গিয়েছে, ও যখন মিষ্টি কিনে আবার চলে আসবে, সাথে সাথে গলা টিপে ওকে হত্যা করে ফেলে দেব। ও মুসলমানেরা, ওই ব্যক্তিটা মিষ্টির দোকান থেকে নিজের খাওয়াটা খেয়ে নিল, আর ওদের দুজনার মিষ্টিতে বিষ মিশিয়ে দিল। ওই ব্যক্তিটা আসার সাথে সাথে গলা টিপে মেরে ফেলে দিল। ওই দুইজন ভাবতে লাগলো, না না না, খাওয়ার জিনিস ফেলে রেখা যাওয়া যাবে না, খেয়ে তবে আমরা সোনা ভাগ করব, দেড়টা করে সোনা ভাগ করে তবে আমরা বাড়িতে যাব। ও মুসলমানেরা, একটু দয়া করে বলবেন নাকি, ওই মিষ্টি খেলে সোনা ভাগ করবে না নিজেরা চিৎপাত হবে? ও আসার সাথে সাথে তো গলা টিপে মেরে ফেললো, সোনা মিষ্টি খেলো, দুইজন মারা গেল। সোনার জায়গায় সোনা, মানুষের জায়গায় মানুষ। আল্লাহ নবী ঈসা আলাইহিস সালাম আবার একদিন ওই রাস্তা দিয়ে হাঁটতে শুরু করে দিলেন। কোন এক সফরে রওনা হলেন। একজন উম্মাত দেখে অবাক হয়ে গেলেন, ও নবী ঈসা, আপনি দয়া করে আমাকে একটু বলুন, এই যে দেখতে পাচ্ছি তিনটে সোনার দলা পড়ে রয়েছে, আবার তিনটে লাশ পড়ে রয়েছে, তিনটে সোনা চারটে লাশ নয়, আবার চারটে সোনা তিনটে লাশ নয়, বরং তিনটে সোনা তিনটে লাশ পড়ে রয়েছে, কারণটা কি? নবী ঈসা আলাইহিস সালাম ওই সময়তে উম্মাতকে ডেকে বলেন, ও আমার উম্মাত, তুমি মনে রেখে দাও এই তিনটে সোনা আসলে সোনা নয়। এই তিনটে সোনা হলো দুনিয়া। আর দুনিয়া দুনিয়া করে যারা বেশি মাতামাতি করে, দুনিয়ার পিছনে যারা বেশি ছোটাছুটি করে, দুনিয়ার পিছনে যারা বেশি আত্মভোলা হয়ে যায়, আমি নবী ঈসা জানিয়ে দিলাম তার শেষ পরিণতি কি হয়, এটাই তার জ্বলন্ত প্রমাণ। ও মুসলমানেরা, এই সম্পদের পিছনে ছুটতে গিয়ে নবী ঈসা আলাইহিস সালামের উম্মাতটা হালাক হয়েছে, নবী ঈসা আলাইহিস সালামের উম্মাত ধ্বংস হয়েছে। আজকে দয়া করে বলবেন নাকি এই সম্পদের পিছনে ছুটতে গিয়ে আমাদের সমাজের মানুষেরা তারাও এমনি করে ধ্বংস হয়েছে না হয়নি? চিন্তা করতে পারবেন না। যেখানে যাবেন চিটারি, যেখানে যাবেন চিটিংবাজের শেষ নেই, সবাই যার যার ধান্দায়। জি, প্রত্যেকের আশা সম্পদ কিভাবে বাড়াবো, সম্পদ অর্থ সম্পদ কিভাবে বাড়াবো, এর পিছনে প্রত্যেকের আশা। বলবেন এই সম্পদ বাড়িয়ে আজ পর্যন্ত কেউ কবরে এই সম্পদ নিয়ে যেতে পেরেছে? কেউ পারিনি। বলো, আমি সেই ভোরবেলা থেকে খাটি, সারাদিন মাঠে ভাটায় কাজকর্ম করি। কেউ বলেছে আজ পর্যন্ত? আর কারো দেখেছেন যে মিষ্টির দোকানে, ফকির আম্মাদের মিষ্টির দোকানে গিয়ে আজকে সারাদিন যা ঘাটাঘাটনি করেছে 250 টাকা 300 টাকার মিষ্টি খেয়ে তাই বাড়ি যাব? কোনো হাটকুলা থেকে চপ, সিঙ্গাড়া, মিষ্টি যা কেনে বাড়ি নিয়ে যাই। ছেলে মেয়ে বলে, আব্বু একটু খান। না মা, না বাবা, আমার খেতে হবে না, তোমরা খেলে আমার হবে। বলে না আব্বা, আমার আব্বা বলে ওই করে লো, আমিও একই করবো, মধ্যে পড়ি, কারোর খাওয়া হবে না। সম্পদ কারোর সাথে যাবে না। কেন এই সম্পদের পিছনে আমরা এত বেশি ছুটছি? এই সম্পদের পিছনে ছুটতে যে হারামি পন্থা কেন অবলম্বন করছি? আল্লাহ বলেছেন এই সম্পদ তোমার যেন বিপদগামী না করে। বাবু, সাদ্দাত একদিন অসহায় ছিল না? তক্তার উপরে ভাসছে। সেই সাদ্দাতকে আল্লাহ বড় করলো, অর্থ দিল, সম্পদ দিল, একদিন আল্লাহ বলে দাবি করলো, দুনিয়ায় জান্নাত করলো। ওর যদি অর্থ না দিত ও জীবনে খোদা বলে দাবি করত? আপনি আজকে তামাম দেশের দিকে তাকিয়ে দেখেন সম্পদের পিছনে কিভাবে মানুষেরা ছোটাছুটি করে। ও মুসলমানেরা, এই অর্থ সম্পত্তির লোভে পড়ে জীবনটা আমরা যেন বিপদগামী না করে তুলি। আল্লাহ পাক নবী জানিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, না না না, এই অর্থ সম্পত্তি তোমাদের সাথে যাবে না। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, একটা মানুষ যখন দুনিয়াতে আবির্ভাব হয়, জন্ম লাভ করে, সাথে সাথে তার তিনটে বন্ধু হয়ে যায়। প্রথম নম্বরের বন্ধু হলো তার আত্মীয় স্বজন, সম্পদ, সম্পত্তি। দ্বিতীয় নম্বরের বন্ধু হলো তার আত্মীয় স্বজন, স্ত্রী, পুত্র। তিন নম্বরে রাসূল জানিয়েছেন, তিন নম্বরের বন্ধু হলো তার নেক আমল। ও আমার সাহাবারা, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে বলছি, এই তিনটে বন্ধুর ভিতরে সবচাইতে ভালো বন্ধু কোনটি? সাহাবায়ে কেরামেরা বললেন, আল্লাহ ওয়া রাসূলুহু আলাম। এই তিনটে বন্ধুর ভিতরে সবচাইতে ভালো বন্ধুকে, এটা আল্লাহ রাসূল জানেন। আল্লাহ পাকের নবী ব্যাখ্যা করে জানিয়ে দিলেন, এই তিনটে বন্ধুর ভিতরে সবচাইতে ভালো বন্ধু হলো তার নেক আমল, নেক আমল। ও আমার সাহাবারা, কারণ হলো এটাই, একটা মানুষ যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে ওই মানুষটা যত সম্পত্তি রয়েছে সেই সম্পত্তি আর তার নামে থাকে না, সাথে সাথে তার ওয়ারিসদের ভিতরে ভাগ বিলিবণ্টন হয়ে যায়, স্ত্রীর ভিতরে বিলিবণ্টন হয়ে যায়, সন্তান সন্ততিরা তার মালের ভাগ পায়। তোমরা দেখতে পেলে তো মারা যাওয়ার সাথে সাথে সম্পদ নামীয় বন্ধুটা তার কাছ থেকে বিদায় হয়ে গেল। দ্বিতীয় নম্বরের বন্ধু হলো তার জীবনের আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, স্ত্রী পুত্র। তবে তোমরা মনে রেখে দাও, একটা মানুষ যখন দুনিয়াতে আবির্ভাব হয়, যখন ইন্তেকাল করে, ইন্তেকাল করার সাথে সাথে তার দাফন কাফন করিয়ে তাকে যখন জানাজার নামাজ আদায় করিয়ে কবরস্থানে নিয়ে যাওয়া হয়, কবরস্থানের পাশে যখন রাখা হয়, ওই মৃত মানুষটা ওই সময়ে ভাবতে থাকে, না না না, কিভাবে সম্ভব? এই ছোট্ট কবরের ভিতরে এতগুলো মানুষ কেমন ভাবে জায়গা ধরবে? ও মুসলমানের আগা, কবরের ভিতরে দুইজন মানুষ আগে নেমে পড়ে। ওই মানুষ মৃত মানুষটাকে যখন কবরে রাখা হয়, মৃত মানুষটা মনে করে, আমার সাথে এত লোক যাবে না, এই দুইজন আমার সাথে যাবে বলে ছোট করে কবরটা করা হয়েছে। কিন্তু তার মুখটা যখন আলগা করিয়ে কাবা শরীফের দিকে আলগা করিয়ে দেওয়া হয়, দুইজন ব্যক্তি যখন উঠে পড়ে, ওই মৃত মানুষটা চিৎকার করে বলে, হায় জীবনে কি আমি ভুল করেছি, যাদের জন্য এত বেশি পরিমাণে অর্থ সম্পত্তি জোগাড় করতে যে নামাজ কাজা করেছিলাম, যাদের জন্য রোজা কাজা করেছিলাম, যাদের জন্য আমি শরীয়তের বিধানগুলোকে উপেক্ষা করেছিলাম, ওই সন্তান এবং সন্ততি আজকে কেউ আমার সাথে যাবে না। আল্লাহ পাকের রসূল বলেছে, দ্বিতীয় নম্বরের বন্ধু তার সাথে যাবে না। ও আমার সাহাবারা, তবে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, এই নেক আমল নামীয় বন্ধু কারো পিছন ছাড়ে না। এই আমলটা কিয়ামত পর্যন্ত, কিয়ামতের দিন বান্দার হিসাবের দিন তাকে সাহায্য করবে। এমন কি নেক আমল তোমাদেরকে জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। তবে তোমরা মনে রেখে দাও, এই নেক আমল যদি করে আসতে পারো তবে তোমাদের জীবনটা সার্থকতা হবে, তা না হলে তোমাদের জীবনটা বরবাদ হবে। আজ পর্যন্ত কেউ বলেছে যে আব্বা, সেই মুয়াজ্জিন আজান দেবার আগে ঘুমেতে উঠে সেই ভাটায় যেত রামচন্দ্রপুর, বাড়ি যখন ফিরত তখন 10টা বাজে। জি, সে আব্বা মারা গেছে, এত কষ্ট করেছে আমার জন্য। কাপড়ে দর্জি দেখে একটা পকেট তৈরি করে লাক্কানিক গুজে দেয়, কেউ দেয়নি। কম্পিউটার যুগের মানুষ আমরাই, এই ঘোরটা কেন আমাদের কাটে না? আমার মাথায় আসে না সামান্য এই ঘোরটা কেন কাটে না, যে সম্পত্তি আমি যে জোগাড় করছি তো আমি নিয়ে যেতে পারবো না, তবে কেন এত বেশি এর পিছনে ছুটবো? আজকে আমার জীবনটা কিভাবে গঠন হবে সেদিকে তো আমাদের লক্ষ্য নেই, শুধু সম্পদের পিছনে ছুটতে হবে। আর এই সম্পদ, এর পিছনে ছুটতে যে কত মানুষ না শরীয়ত বিরোধী কাজ করছে। জি, সুদ, ঘুষ, হারামের রাস্তায় সব পরিচালিত, একটাই লক্ষ্য সম্পদ। সুদ এত বড় জঘন্য, সুদ খেলে সেই ব্যক্তিটা সম্পর্কে নবী যেমন হাদিস বর্ণনা করেছেন, এ হাদিস শুনলে মাথায় কাজ করবে না। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দিগণ, প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ও আমার বান্দারা, যদি তোমরা সুদ খেয়ে সম্পদ বেশি করতে চাও, আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিয়ে দিলাম, এই সম্পদ বেশি করার জন্য তোমাদের যে কত বড় বিপদ রয়েছে আমি রাসূলুল্লাহ বলে দিলাম। রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন, আর রিবা সাবউনা জুজওয়ান আইসারুহা আইয়ান কিগার রাজুলু উম্মুহু আও কামা ক্বালা আলাইহিস সালাম। ও আমার উম্মাত উম্মতিরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, যে ব্যক্তি সুদ খায় ওই ব্যক্তিটার আমলনামাতে আল্লাহ তাআলা 70 রকমের গুনাহ লিখে দেন। আইসারুহা আইয়ান কিহা রাজুল উম্মাহু, রাসূলুল্লাহ জানিয়ে দিয়েছেন এই 70 প্রকারের গুনার ভিতরে সবচাইতে ছোট গুনাহ যেটা তার আমলনামায় দেওয়া হয় ওই ছোট গুনাহটা হলো নিজ মায়ের সাথে ব্যভিচার করলে যত বড় গুনাহ হয় ওই সুদ যে ব্যক্তি খায় তার আমলনামাতে সবচাইতে এই ছোট গুনাহটা লিখে দেওয়া হয়। ও মুসলমানেরা, আমরা এমন করে বিভিন্ন খারাপ রাস্তায় চলি। এই সম্পদ অর্জন করতে যেয়ে আমরা বিপদগামী হই, আবার এই সম্পদ আমরা যেন বিপদগামী রাস্তায় না ব্যয় করি। এই সম্পদ অর্জন করার পরেও অনেকে হালাল পন্থায় সম্পদ অর্জন করেন, কিন্তু ওই সম্পদ অর্জন করে ওই হারামি রাস্তায় যেন ব্যয় না হয়, সম্পদটা যেন মসজিদে মাদ্রাসায় দ্বীনের রাস্তায় ব্যয় হয়। তা না হলেও নিজভাবে হালাল রাস্তায় ইনকাম করে ওই সম্পদ যদি হারাম রাস্তায় ব্যয় করি তবেও কিন্তু আমাকে ছাড় হবে না। আজকে গোটা দেশ জুড়ে দেখুন না কেন, আমি আপনাদের এখানে ওয়াজ করছি, আবারও এখান থেকে চলে যাব সেই চালতা বেড়িয়াতে। ও মুসলমানেরা, এই রাস্তাতে যেতে যেতে কত মানুষকে দেখবো ড্যান্স হাঙ্গামায় মত্ত, এমনি করে মেট্রোতে এক মেট্রো 407 ভর্তি, ডিজে বস খাটানো রয়েছে সারাটা মাস ধরে। তারা এমনি করে মাঠে কেউ বা কাজ করে, কেউ বা রাজমিস্ত্রি কাজ করে। হারাম রাস্তায় অর্জন না করলেও টাকাটা নিয়ে হারামি রাস্তায় চলে যায় পিকনিক করার জন্য। ও মুসলমানেরা, এই যে হারামি রাস্তায় তারা ব্যয় করতে শুরু করে দিল, নিজের টাকাটা হালাল রাস্তায় ইনকাম করেও পিকনিক করতে শুরু করে দিল, এটাও শরিয়াতে হারাম। আজকে 1লা জানুয়ারিটা হলো খ্রিস্টানদের রীতি। রাসূলুল্লাহ জানিয়েছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাওয়া মিনহুম, যে ব্যক্তির অনুসরণ করবে আমি রাসূলুল্লাহ তাদের জন্য বলে দিলাম ওই ব্যক্তিটার হাসর নাসর হবে তাদের জন্য। ও মুসলমানেরা, আজকে আমরা যদি 1লা জানুয়ারি পালন করতে যাই, আমাদের জন্য 1লা জানুয়ারি পালন করলে রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমাদের হিসাব নিকাশ হাসরের ময়দানে দাঁড়াতে হবে খ্রিস্টানদের সাথে। যদি হাসর হয়, নাজাত কি আমাকে মেলবে নাকি? যেমন হারাম রাস্তায় ইনকাম করলেও বিপদ আছে, হালাল রাস্তায় ইনকাম করে হারাম রাস্তায় ব্যয় করলেও বলে কম বিপদ না, দিকে যেন খেয়াল থাকে। কোন কথা বলছিলাম? নবী বলেছেন তোমাদের এই তিনটে বন্ধুর ভিতরে মনে রেখে দিও এই সম্পদ বলো সবচাইতে তোমার ভালো বন্ধু। এই সম্পদ বলো তোমার বিপদগামী করবে, তোমার সন্তান বলো তোমাকে বিপদগামী করবে, তবে তোমার এই নেক আমল বলো তোমার সঙ্গী সাথী হয়ে থাকবে, জান্নাত পর্যন্ত পৌঁছে দেবে। বলুন না সুবহানাল্লাহ। এই নেক আমল যেন ছেড়ো না। গোল্লা পাকের ইমানদার বান্দা বান্দিগণ, নেক আমল ছাড়া আমাদের সাথে তো আর কিছুই যাবে না। রাসূলুল্লাহ জানিয়ে দিলেন, আল্লাহ পাকের নবী হাদিস শরীফের ভিতরে বললেন, কাল কিয়ামতের দিন মুসিবতের সময়তে আসমানের সূর্যটা মাথার 1 মাইল নিচে চলে আসবে, মানুষেরা হা হুতাশ করতে থাকবে, কেউ বা হাবুডুবু খাবে, কেউ বা কারোবা কোমর পর্যন্ত, কারোবা গলা পর্যন্ত পানি হয়ে যাবে। না, কোথাও ছায়া মিলবে না, একমাত্র ও ছায়া থাকবে আরশের ছায়া। নবী আমার জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ওগো আমার উম্মাত উম্মাতীরা, মনে রেখে দিও এমন একটা কঠিন মুসিবতের দিবসে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি যখন হিসাব কার্য শুরু করে দেবেন, একটা বান্দাকে আল্লাহ তাআলা ডাকবেন, ও আমার বান্দা চলে এসো, তুমি তোমার হিসাবটা আমার কাছে দাও, তোমার হিসাবটা আমার কাছে দাও। ওই বান্দা হিসাব দেবে, দেখা যাবে নেকি যতটা হয়েছে পাপ ততটা হয়েছে। একটা নেকি থাকলে জান্নাতে যেতে পারবে। আল্লাহর কাছে করজোড়ে নিবেদন করবে, ও রব্বুল আলামিন আল্লাহ, একটা নেকি যদি আমাকে দেওয়া হয়, একটা নেকি যদি আমি জোগাড় করে নিয়ে আসতে পারি, তাহলে কি আমাকে ছাড় দিয়ে দেবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা চলে যাও, যদি নেকি জোগাড় করতে পারো নিয়ে আসো, তোমাকে আমি জান্নাতে দিয়ে দেব। ওই বান্দাটা চলে যাবে, যে আব্বা আমাকে ছোটবেলা থেকে এত কোলে পিঠে করে মানুষ করেছিলেন, যে আমার আব্বা আমার জন্য ডাক বাংলা বাজারে আমার জন্য দোকান করে দিয়েছিলেন, ওই আব্বার কাছে আমি চলে যাব। আব্বার কাছে গিয়ে বলবে, ও আমার আব্বা জাগান, হাসরের মহা ময়দানে আমি এমন একটা বিপদে পড়েছি আব্বা, আমাকে আপনি একটা নেকি দ্বারা সাহায্য করুন, একটা নেকির জন্য আমি আজকে জান্নাত হতে মাহরুম হব। আব্বা ওই সময় ডেকে বলবেন, তুমি কে? তোমাকে চিনি না, যাও চলে যাও। আমার দুনিয়াতে কোনো সন্তান ছিল না। মুখটা অন্ধকার হয়ে যাবে, তবে মনের ভিতরে আরো একটা আশা নিয়ে ছুটে চলে যাবেন আম্মা জানের কাছে। না না না, আম্মা জানের কাছে গেলে আমাকে ফেরত দেবেন না। ও আমার আম্মা জান, না না না, আজকে মাত্র একটা নেকির জন্য আমাকে জান্নাত হতে বঞ্চিত হতে হয়। একটা নেকি যদি আমাকে দেওয়া হয়, নেকিটা নিয়ে আমি জান্নাতের ভিতরে যেতে পারবো। ও আমার আম্মা জান, দুনিয়াতে কত কষ্ট করে আমাকে লালন পালন করেছিলেন, ছোটবেলা থেকে শুধু নয়, যখন গর্ভের ভিতরে আমি ছিলাম, আমার জন্য আপনি কত কষ্ট পেয়েছিলেন। কত রাতের বেলাতে আমি লাথি মেরেছিলাম, না না না, সারা রাত ঘুমাতে দেইনি। এমনকি যেদিন আপনার ডেলিভারি হবে, যেদিন আমি দুনিয়াতে চলে আসবো, একদিকে জীবন আর একদিকে মরণ, এমন একটা কঠিন মুসিবতের সময়তে আমি দুনিয়াতে আসলাম। আপনি আমার উপরে রাগ করেননি, মুখের উপরে চুমা দিয়ে আপনি আমাকে আগলে ভরে নিয়েছিলেন। ও আমার আম্মা জাগান, ওই কঠিন মুহূর্তের সময়তেও আপনি আমাকে বলেননি। তবে আপনি মনে রেখে দেন, শীতের রাত্রে আমি পেশাব করে দিয়েছিলাম আপনার গায়ে, আপনি আমার শরীরটা ভিজে রেখে, শরীরটা রাতের বেলাতে জেগে জেগে আমার গায়ে আবার একটা নতুন কাপড় পরিয়ে দিয়েছিলেন। আপনার গাটা ভিজে ছিল, না না না, পরার মতো কোনো কাপড় ছিল না। এমন কষ্ট করে রাতটা অতিবাহিত করেছিলেন আম্মা জান, যার জন্য, যে সন্তানের জন্য এত কষ্ট করেছিলেন, ওই সন্তান মাত্র একটা নেকির জন্য জাহান্নামে যাবে। ও আমার আম্মা জান, একটা নেকি দিলে আমি জান্নাতে যেতে পারবো। অবাক হওয়ার ব্যাপার, ওই মা ও ছেলেকে দূর দূর করে দাঁড়িয়ে দেবে। কথাটা আমি বলি না, আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে ৩০ পারার ভিতরে বললেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কাল কিয়ামতের দিন মা তার ছেলেকে চিনতে পারবে না, বাপ তার ছেলেকে চিনতে পারবে না, বন্ধুকে চিনতে পারবে না, না না না, স্ত্রী স্বামীকে চিনতে পারবে না। তুমি যদি নেক আমল কবরে নিয়ে যেতে পারো, তবে ওই নেক আমল তোমাকে কবরের আযাব থেকে মাপ দিতে পারে, ওই নেক আমল তোমাকে জাহান্নামের আযাব থেকে নিষ্কৃতি দিয়ে জান্নাতের ভিতরে পৌঁছে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর ও জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ হবে না, বলুন কেউ হবে। আমরা তো দুনিয়াতে বসেই দেখছি, আপনি একদিন মরার ভান করেন, কেউ যাবে না। তবে নবী বলেছেন, তিনটে কাজ করে যেতে পারলে কবরে শুয়ে শুয়ে তোমরা সওয়াব পাবে। নবী আমার বললেন যে ইযা মাতাল ইনসানু ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সাদাকাতিন জারিয়াতিন আও ইলমিন আনতাফাউ বিহি আও ওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু ওয়া মাসআবানা। মনে রেখে দাও, যদি তোমরা তিনটে কাজ করে যেতে পারো, কবরে শুয়ে শুয়েও কিয়ামত পর্যন্ত সওয়াব পেতে থাকবে। প্রথম নম্বরে নবী বললেন সাদাকায়ে জারিয়া, দ্বিতীয় নম্বর হলো আও ইলমিন আনতাফাউ বিহি, জ্ঞান অর্জন করেছো, ওই জ্ঞান বক্তৃতা করে মানুষের কাজে লাগিয়েছো, এমনি করে লিখিতভাবে বই পুস্তক লিখে মানুষের কাছে প্রচার প্রসার করেছো। যতদিন তারা আমল করবে কবরে শুয়ে শুয়ে সওয়াব পেতে থাকবে। টার্গেট হলো রাসূলুল্লাহ তিন নম্বরে বললেন আওয়ালাদিন সালিহিন ইয়াদউ লাহু, তিন নম্বরের হলো নেক সন্তান যদি দুনিয়াতে রেখে আসতে পারো, তবে ওই নেক সন্তান যখন তোমার জন্য দোয়া করবে, আল্লাহ পাক নেক সন্তানের দোয়াকে কবুল করে নিয়ে তোমাকে কবরের আযাবকে মাফ করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেক সন্তান তৈরি করতে আমরা যারা গার্জিয়ান রয়েছি, হেফজুর হুজুর বলছিলেন, ভালোই লাগছিল, সন্তান যখন 7 বছর বয়স হবে নামাজের তাকিদ দেব, জি 10 বছর বয়স হবে প্রহার করা, মারধর করা। বাবু, সন্তানদেরকে এইভাবে তো গড়তে হবে। সন্তানদেরকে যদি সঠিক রাস্তায় না গড়তে পারি, তাহলে সে কি আমার জন্য আল্লাহর কাছে দোয়া করতে পারবে? বলবেন আমাদের সন্তানদের মাদ্রাসায় কখন দেই, 8-9 বছর বিয়ে হয়ে গেছে, ছেলেপিলে হচ্ছে না, কিছু মনে করবেন না, হচ্ছে না, তখন মান্নত করছে আল্লাহ যদি একটা পুত্র সন্তান দেন তাহলে মাদ্রাসায় ভর্তি কর, আর যদি এক চান্স হয় কোনোদিন না, ও গুড়ে বালি, ওর ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার করো। জি বাবু, বলবেন ওই সন্তান, একটা ছেলে ইংরেজিতে অনার্স করিয়েছি, সে যদি কবরের ধারে গিয়ে বলে আল্লাহ সেই 1 থেকে নিয়ে MA পর্যন্ত যত ইংরাজি বই রয়েছে সব পড়ে খতম করেছে, আল্লাহ এর সব আব্বার কপালে, আব্বার নসিবে, আব্বার রুহে পৌঁছে দাও, সব দেবে আল্লাহ? জি দেবে না। দেবে কিসে না? সন্তানকে যদি মাদ্রাসায় পড়াতে পারি, সন্তানকে যদি মুক্তবে পড়াতে পারি। খুবই আনন্দ হচ্ছে আপনাদের এখানে মুক্তব তৈরি হচ্ছে, আপনারা প্রচুর দান করেছেন, আল্লাহ পাক কবুল করুন, বলুন আমি। তবে এই সন্তান গড়তে তো আমাদের হবে, কার বলবো? সন্তান যে গড়বো, সন্তানদেরকে যে নামাজের তাকিদ দেবো, হেফজুর হুজুর তো বলে গেছেন সন্তানদের 7 বছর বয়স হলে তাদের কাছে তোমরা নামাজের কথা বলো, 10 বছর বয়স হলে প্রহার করো। কে কাকে বলবে? কে কাকে বলবে? ইমাম সাহেবের কাছে এসে বলছে হুজুর আমার ছেলের জন্য তদবির করে দিতে হবে। ইমাম সাহেব বলছে কেন, কি হয়েছে, ভয়টাই লেগেছে? তা বলে না, রাত 1:30-2 দিকে বাড়ি আসে, বলে সেই জন্যই তো বলছি তদবির করতে হবে, ভয়টাই লেগেছে। বলে না হুজুর, ওর ভয় লাগা জন্তু না, 1:30-2 সময় বাড়ি আসে, খালি মুখে না মদ গিলে বাড়ি আসে। তাই তো বলে হুজুর বলছে, মসজিদের ইমাম সাহেব বলছে তবে শোনেন, তদবির আজকে নিতে হবে না, বাড়িতে যান, আজকে যখন বাড়ি আসবি এমন মার মারবেন যেন ডাক বাংলায় ভর্তি না নাই, ওর বদরতলায় দিতে হবে। ওই লোকটা বলছে হুজুর তো মারতে পারবো না। তো আমি কেন মারতে পারবেন না? বলছে আমি মারবো কিভাবে, আমারও তো ঠ্যাং টলে, বুঝেননি, আমিও তো গিলে আসি, মারবো কি করি, আমার তো একই রাস্তার লোক। জি এই রকমটা যেন না হয়। আম গাছে আম পাড়ছেন, আম পাড়ছে একটা ছেলে, রাতের বেলা ঘুমিতে উঠে সেই লোকটা লাইট মেরে দেখে একটা ছেলে ঘুরঘুর ঘুরঘুর করে কি যেন করছে, হাতে একটা প্যাকেট, আর পিছন দিক থেকে বিরাট ঝাপটে ধরেছে। সেই জন্য সকালবেলা দেখি গাছে পাকা পাকা আম, ভোরবেলা দেখি একটাও আম নেই, আবার পাকা আমও নেই, কেটে কি ব্যাপার বুঝতে পারিনি। এই দিন ধরে, এতদিন ধরে এই সর্বনাশ করছিস, চল তোদের বাড়ি যাবো, তোর আব্বা কোথায়, চল তোর আব্বার সাথে বলবো। আর আব্বা তো বাড়ি নেই। কোথায় তোর আব্বা, বিদেশে থাকে? বলে না বিদেশে থাকবে কেন, আর আব্বার খুঁজে পেতে গেলে, আব্বার সাথে কথা বলতে গেলে ওই সিট ডালের দিকে তাকাতে হবে। তাকাই দেখো কে কার বলবে। গোল্লাপাকিন ইমানদার বান্দা বান্দিগণ, মাথায় রেখে দিন সন্তানের দোয়া যদি পেতে হয়, সন্তানের দোয়া যদি আমার জন্য কবরে যদি আমাকে পেতে হয়, আপনি মনে রেখে দিন সন্তানকে নেকভাবে আমাদের তৈরি করা লাগবে। আব্দুল কাদের জিলানী হুজুরের কথা বলছিলেন, আব্দুল কাদের জিলানীকে মাদ্রাসায় পাঠিয়ে দিলেন আম্মা যান। শিক্ষক পড়তে বলেন, ও কচি আব্দুল কাদের পড়ো না আলিফ বেতেছে। আব্দুল কাদের পড়েন আলিফ লাম মিম যালিকাল কিতাবুল লা রাইবা ফি, জোরে বলুন সুবহানাল্লাহ। একটা না 18 পারা কোরআন শরীফ শেষ করে দেখাই। ও মুসলমানেরা, উস্তাদ লাফ মেরে উঠলেন, কাকে মাদ্রাসায় ভর্তি করালো? ওগো আব্দুল কাদের, চলো না তোমার বাড়িতে যাব। আব্দুল কাদেরের সাথে বাড়িতে গিয়ে হাজির। ও আব্দুল কাদেরের আম্মা জাগান, আপনি বলুন না আপনার ছেলে কেমন ভাবে 18 পারা কোরআন শরীফ পড়ে দেয়, এই ছোট্ট বয়সে কেমন করে 18 পারা কোরআন শরীফ মুখস্থ বলে? আব্দুল কাদেরের আম্মা জান উম্মুল খায়ের বলেন, ও আব্দুল কাদের উস্তাদ আগাত, আমি আম্মা জান আমি উম্মুল ফাতেমা আগাত, মনে হয় অন্য কোনো কারণ নাই, আমার মনটা এটাই বলে আব্দুল কাদের যখন আমার পেটের ভিতরে ছিল, আব্দুল কাদের যখন পেটের ভিতরে ছিল, গর্ভ অবস্থায় ছিল, যখন আমার কষ্ট হতো আমি কোরআন শরীফ পড়তাম, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার সন্তান যখন দুনিয়াতে ভূমিষ্ঠ হয়, হেল্লাই যখন দোল খায়, না না না, সন্তান যখন আব্দুল কাদের যখন কান্নাকাটি করে, ঘুম পড়ানো মাসি পিসির কবিতা পড়তাম না, আমার মুখে যে কবিতাটা ছিল আল্লাহ তাআলার কোরআনেই, কোরআন শরীফ আমি পড়তাম, আমার মনে হয় কোরআন শরীফটা পড়তাম বলে আজকে আব্দুল কাদের হেলনাতে দোল খেতে খেতে মুখস্থ করে ফেলে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আজকে সমাজটা যদি আমরা সমীক্ষা করি, আমাদের মায়েদেরকে না 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 কাকে কোন পথে আমরা ব্যয় করব, সন্তানদেরকে তো হেদায়েত দেব, তবে আপনি মনে রেখে দিন, সন্তানেরা কাঁদছে, সন্তানেরা কান্নাকাটি করে, হেল্লাই দোল খেতে খেতে যখন কাঁদে, আমাদের মায়েরা দেখতে পাবেন, আমি ভুল বলছি না, মোবাইলে কার্টুন বার করে, গান বার করে সাথে সাথে দেখাতে শুরু করে করে সিরিয়াল তো বুড়োরা দেখে, আর ও তো আর হাল্লাতে শুয়ে সিরিয়াল দেখতে পাবে না, ওর মোবাইলে দিতে হবে, যে যেমন খেতে পারে। সিরিয়াল দেখবার মতো অত উঁচুই দেখতে পাই না, তা কি করব, মোবাইল দেখাই। তবু ওর এই গান শোনালে, মোবাইল দেখালে, ওই হাল্লাই শুয়ে আব্দুল কাদের হবে? বড় হয়ে পীর সাহেব হয় বলে মনে হয় হবে না। আমাদের মাদেরও বাপদেরও তেমন ভাবে তো বলতে হবে। আমি মগরিবের আজান হচ্ছে, ছেলের বলছে এই ডাক বাংলা মসজিদে আজান হচ্ছে, যেতে পারলি না, আমি ডাক বাংলায় মসজিদের দোকান থেকে চা খেয়ে আসি। ছেলে যাবে? কোনোদিন যাই? তুমি আমার বাপ, তুমি চা খেতে যাবো আর আমি নামাজ পড়তে যাবো? আপনি যদি নিজের জীবনটা ধন্য করতে চান, নিজে যেমন জাহান্নামের আগুন থেকে বাঁচবেন, আপনার সন্তানদেরকেও বাঁচাতে হবে। আল্লাহ পাকের নবী জানিয়ে দিলেন, আল্লাহ পাকের রাসূল জানিয়ে দিলেন, হাদিস শরীফের ভিতরে স্পষ্ট উল্লেখিত রয়েছে, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা হলে প্রত্যেকে এক একজন রাখাল, আর তোমাদের অধীনস্থ যারা রয়েছে, সন্তান সন্ততি স্ত্রী পুত্র যারা রয়েছে, তাদেরকেও দেখভাল করানোর জন্য, শরিয়াতের রাস্তায় পরিচালিত করানোর জন্য তাদের উপরে দায়িত্বটা তোমার উপরে পড়ে। আমার ছেলে পিকনিক করতে যাবে, আমি যদি বাধা দেই কখনো সে এমন করে যেতে পারবে না, আমি যদি তার উপরে চড়াও হই সেমনি করে পিকনিক করতে যেতে পারবে না। ও মুসলমানেরা, মাথায় রেখে দিন, বজলুর রহমান দরগাপুরী হুজুর খোলা পোতার মাটিতে শুয়ে রয়েছেন, আল্লাহর ওলি বজলুর রহমান তিনি মৃত্যু শয্যায় শায়িত। এমনি করে ভক্তদেরকে নিয়ে কথাবার্তা আলোচনা করেন। হঠাৎ করে বজলুর রহমান হুজুর বলেন, ও আমার ভক্তরা, তোমরা মনে রেখে নাও, আমি বজলুর রহমান তোমাদেরকে জানিয়ে দিলাম, বয়স আমার 7 কিংবা 8 বছর। এই 7 কিংবা 8 বছর বয়সে একদিন আমি নামাজ কাজা করে খেলা করছিলাম। হঠাৎ করে বাড়িতে এলাম, আম্মা জানকে লক্ষ্য করে বললাম, ও আমার আম্মা জান, বড্ড খিদে লেগেছে, আমার জন্য একটু ভাতের ব্যবস্থা করে দিন। আম্মা জান আমাকে ডেকে বলেন, ও বাবা বজলুর রহমান, ও গো বাবা, ছেলে তুমি কি নামাজ পড়েছো বাবা? বজলুর রহমান হুজুর বলেন, না না না, ও আমার আম্মা জান, নামাজ পড়া হয়নি। আম্মা জান বজলুর রহমানকে ডেকে বলেন, ও ছেলে তুমি মনে রেখে দাও, বেনামাজির পাতে ভাত দেবে তোমার মা কেমন করে ভাবলে? বয়স কি 50-60 বছর? 7 কিংবা 8 বছর। আম্মা বলছেন, বেনামাজির পাতে তোমার মা ভাত দেবে, এটা বুঝলে কিভাবে তুমি? সুবহানাল্লাহ বলবেন না? আল্লামা বজলুর রহমান দরগাপুরী তিনি বর্ণনা করেন, ও আমার ভক্তরা, তোমরা মনে রেখে দাও, আমি বজলুর রহমান ওই সময়তে মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। আম্মা জান আমাকে ডেকে বলেন, ও বাবা বজলুর রহমান, আমি তোমার আম্মা জান তোমাকে শাস্তি দেব, হাত দুটো তুমি লম্বা করে দাও। বজলুর রহমান হুজুর হাত লম্বা করে দিলেন। আম্মা জান দুই হাতের উপরে আস্তে আস্তে দুখানা ইট চাপিয়ে দিলেন। ও বাবা ছেলে, ও বাবা বজলুর রহমান, না না না, ইট দুটো পড়ে গেলে শাস্তি কিন্তু আরো বেশি হবে। বজলুর রহমান হুজুর তিনি ভাবলেন, কষ্ট হলেও দাঁড়িয়ে থাকবো, তা না হলে আমার আম্মা জান আরো বেশি শাস্তি দেবেন। কিছুক্ষণ পরে আম্মা জান এসে বজলুর রহমানকে ডেকে বলেন, ও বাবা ছেলে বজলুর রহমান, না না না, নামাজ কাজা করে খেলাধুলা করা ঠিক নয়, আগে নামাজ আদায় করে নিতে হবে, তারপরে অন্য কাজকর্ম করতে হবে। ও বাবা ছেলে, তুমি হাতের থেকে ইট দুটো ফেলে দাও, যাও আগে তুমি গোসল করে এসো, কাজা নামাজ আগে আদায় করো, আগে কাজা নামাজটা পড়ে নাও, তারপরে ভাত দেব। জোরে বলুন সুবহানাল্লাহ, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ছোটবেলা থেকে আম্মা এবং আব্বা তাদেরকে এমন করে লালন পালন করেছিলেন বলেই ও মুসলমানেরা তারা হয়েছিলেন আল্লাহর ওলি। আজকে আমাদের আম্মা জানেরা আমরা ছোটবেলাতে আমরা হেলনায় দোল খাবো, আর এই অবস্থায় যদি আমাদের কানের কাছে আমাদেরকে যদি আমাদের কার্টুন দেখায়, আমাদেরকে যদি গান শোনায়, কখনো তরে সম্ভব নয়। আমরা বজলুর রহমান আব্দুল কাদেরের মতো আমরা আল্লাহর ওলি হব। ছোটবেলাতে তো ট্যাবলেট খাইয়ে রেখেছি ওর, এখন ওই ট্যাবলেটের অ্যাকশন তো কাজ করবে না, কাজ করে জি। আমাদেরকেও সচেতন হওয়া দরকার, তা না হলে আল্লাহর কাছে কিন্তু ছাড় পাওয়া যাবে না, যাবে না। আমার যেমন নেক আমল প্রয়োজন, তেমন আমাকে আমার সন্তানদেরকেও নেক পথে পরিচালিত করার দায়িত্বটা আমার। সময় আমার শেষ হয়ে এসেছে পেনাই, তবে আপনাদেরকে শুরু থেকে একটা কথা বোঝাতে চাইছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের ভিতরে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ, তোমরা মনে রেখে দাও, এই সম্পদ এবং সন্ততির মায়ায় পড়ে আমি আল্লাহ আমাকে যেন তোমরা ভুলে যেও না। এই সম্পদের পিছনে ছুটতে যেয়ে তোমরা যেন নামাজ কাজা করো না, কারণ সম্পদ সম্পদ করে পাগল হলেও তোমাদের সাথে কিন্তু সম্পদ যাবে না। ও মুসলমানেরা, কি বলে আমি আপনাদেরকে বোঝাবো, আমার মতো আপনাদের মতো মানুষদেরকে আমি বোঝাতে পারছি বলে আশা রাখি। তবে মুসলমান আরো গভীরভাবে বুঝলে বিষয়টা পরিষ্কার হয়ে যাবে। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দেগণ, বাদশা সেকেন্দার রুমির কথা আপনারা শুনেছেন। একটা দেশ কিন্তু একটা দুটো দেশের বাদশা নন, সাত সাতটা দেশের বাদশা তিনি। এই সাতটা দেশের বাদশা হয়ে একদিন তিনি যখন মরণোপন্ন অবস্থায় মৃত্যু শয্যায় শায়িত রয়েছেন, ভক্ত অনুরক্তদেরকে ডাকলেন, ও আমার ভক্তরা, আমি বাদশা সেকেন্দার রুমি হয়তো আমি বেশিক্ষণ বাঁচব না, আমার একটা ওসিয়াত রয়েছে, তোমরা পালন করবে। ভক্তরা ভাবলেন হয়তো এই গদিতে কে বসবে পরবর্তীতে হুজুর সেটা নির্ধারণ করে তবে ইন্তেকাল করবে, তার জন্য একটা ওসিয়াত করছে। জি প্রভু, এটাই তো স্বাভাবিক। মরণের আগে ছেলেদেরকে ডেকে বলে, খোকা শোন, ওই অমুক জায়গায় নির্মাণ মাঠে যে জমি আছে লালটু করে, তা বলে হ্যাঁ আব্বা, ওই জমিটা বললো আমার, এ কিনতে 5 বছর আগে বন্ধক দিলাম, ছাড়াতে পারিনি, ছাড়াই নিস। আব্বা তাই নাকি, বিরাট আনন্দ, লিখে নিচ্ছে অমুক জায়গায় লালটু। শোন, ওই বজলুর কাছে এক সময় 2 বছর আগে 2 লাখ টাকা দিলাম, সে আর নোবা হয়নি, দবো দবো করে দেয় না, ওর কাছ থেকে টাকাটা নিস। আব্বা তাই, কোনো চিন্তা করতে হবে না, লিখে নিচ্ছি। জি আব্বা বলছে, শোন, আর ওই যে ওই ইয়ে আছে না খালেক, হ্যাঁ ওই খালেক 5 লাখ টাকা পাই খোক, আর তোদের তো ছোটবেলায় বিরাট তোরা মানে সংসারে অভাব কষ্ট ছিল, এই ঘর বাড়ি করতে গিয়ে ওর কাছ থেকে 5 লাখ টাকা আওলাদ নিয়ে করেছিলাম, দিতে পারিনি, ওরটা শোধ করিস। এইবার ছেলেরা বলে, আব্বার মনে হয় ব্রেন টেন খারাপ হয়ে গেছে, কি বলছে বজলুর রহমান জি। বাদশা সেকেন্দার রুমি তিনি যখন ওসিয়াত করছেন, তারাও ভাবছেন যে হয়তো গদিতে কে বসবেন সেটা নির্ধারণ করবেন বলে ওসিয়াত করছেন। হুজুর বলুন কি ওসিয়াত করবেন? ওগো মুসলমান মাথায় রেখে নিন, আল্লাহ পাকের প্যারা বান্দা বাদশা সেকেন্দার রুমি বলেছিলেন, ও আমার ভক্তরা, আমি বাদশা সেকেন্দার রুমি জানিয়ে দিলাম হয়তো আমি আর বেশিক্ষণ দুনিয়াতে বাঁচব না, তবে তোমরা মনে রেখে দিও আমার ইন্তেকাল যখন হয়ে যাবে, আমি যখন ইন্তেকাল করব ওই সময়তে তোমরা আমার জানাজার জন্য জানাজার আগে গোসলের ব্যবস্থা করে দেবে। ও আমার ভক্ত অনুরক্তরা, আমাকে গোসল করিয়ে দিয়ে আমার জন্য ইমাম সাহেব ডেকে জানাজার নামাজ আদায় করিয়ে নেবে। জানাজার নামাজ আদায় করানোর পরে খাটিয়াতে যখন তোমরা খাটিয়াতে করে কবরস্থানের দিকে নিয়ে যাবে, সাধারণ কোনো মানুষের মতো নিয়ে যাবে না। আমি বাদশা সেকেন্দার রুমি জানিয়ে দিলাম আমার হাত দুটো কাফনের কাপড় থেকে বার করে তবে কবরে নিয়ে যাবে। ভক্তরা বলল, হুজুর মাথা খারাপ হয়ে গেছে নাকি? আদম নবী থেকে নিয়ে এ পর্যন্ত কোনো মানুষের তো এমন ভাবে কবরে নিয়ে যাওয়া হয় না, কি ওসিয়াত করছেন? ওসিয়াতটা বাদ দিন। ওসিয়াতের জাত হলো হাত লম্বা করে কি বোঝাতে যাচ্ছেন? আর হাত লম্বা করবেন, দেশের মানুষেরা বলবে বাদশা সেকেন্দার রুমি একটা দুটো না, সাত সাতটা দেশের বাদশা, হীরা জওহরাত মণি মুক্ত টাকা পয়সা কিছুর অভাব ছিল না, আজকে কবরে যাচ্ছে এত লোভ, দেখো হাত লম্বা করে দেশের মানুষের কাছে কিছু চাচ্ছে। তাই তো ভাববে, হাত লম্বা করে রয়েছে মানে চাচ্ছে। জি বাদশা আল্লাহ পাকের প্যারা বান্দা বললেন, সেকেন্দার রুমি বললেন, ও বাবারা, আমি যেটা বোঝাতে চাইছি তোমরা সেটা বুঝতে পারোনি, কারণ এখনো পর্যন্ত তোমরা দুনিয়ার মতে তোমরা মেতে রয়েছো। আল্লাহ পাকের ইমানদার বান্দা বান্দিগণ, ঠান্ডা মাথায় উপভোগ করুন, আমি আপনাদেরকে বোঝাতে চেয়েছি। না 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 না, বাদশা সেকেন্দার রুমি এটা বোঝাতে চাননি। আল্লাহ পাকের বান্দা বাদশা সেকেন্দার রুমি বললেন, ওগো আমার ভক্ত অনুরক্তরা, তোমরা মনে রেখে দাও আমি বাদশা সেকেন্দার রুমি হাত লম্বা করে দেব মানে কবরস্থানের দিকে যখন নিয়ে চলে যাবে, হাত লম্বা করে দেব মানে দেশের মানুষের কাছে আমি যে অর্থ করি চাইছি সেটা বোঝাতে চাইনি। ও আমার ভক্তরা, আমি বাদশা সেকেন্দার রুমি তোমাদেরকে তাদেরকে জানিয়ে দিয়ে দিলাম আমার দুনিয়াতে হীরা জওহরাত মণি মুক্ত টাকা পয়সা সোনা দানা কিছুর অভাব ছিল না। আমি বাদশা সেকেন্দার রুমি তামাম দেশের মানুষের কাছে ইতিহাসের রেকর্ড গড়ে যেতে চেয়েছি। ও তামাম বিশ্ববাসী না, তোমরা আমার হাতের দিকে চেয়েছে দেখো, আমি বাদশা বলে সাথে করে কোনো সোনা দানা টাকা পয়সা নিয়ে যেতে পারছি না। ও তামাম বিশ্ববাসীরা তোমরা লক্ষ্য করে দেখো, এত অর্থ থাকার পরে আমার সাথে তো যাচ্ছে দুখানা খালি হাত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও আমার ভক্ত অনুরক্তরা, আমি বাদশা সেকেন্দার রুমি দেশের মানুষের কাছে এটাই বোঝাতে চেয়েছি, একটা ভ্যানওয়ালা মজদুরিওয়ালা সে যেমন একটা সাদা কাফনের কাপড় পরে কবরের দিকে চলে যায়, আমি বাদশা বলে রেশমের কাপড় আমার গায়ে নেই। ও আমার তামাম বিশ্ব মানুষেরা, আমি বাদশা সেকেন্দার রুমি তোমাদেরকে জানিয়ে দিলাম, বাচ্চা হওয়ার পরেও তোমাদের মতো সাদা কাফনের কাপড় ছাড়ার কিছুই নিয়ে যেতে পারছি না। সুতরাং তামাম বিশ্ববাসীর কাছে একটা ইতিহাসের রেকর্ড করে যেতে চেয়েছি, না 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 সম্পদের পিছনে ছুটতে যে নিজের জীবনটা তোমরা বরবাদ করো না, সম্পদের পিছনে ছুটতে যে নিজের জীবনটা তোমরা ধ্বংস করো না। তোমরা অর্থ উপার্জন করো, সাথে সাথে তোমরা নামাজটা আদায় করো, অর্থ উপার্জন করো, রোজাটা আদায় করো, অর্থ উপার্জন করো, যাকাত দাও, হজ করো, অর্থ উপার্জন করো, নেক আমল করো, কারণ নেক আমল ছাড়া কবরে কিছুই যাবে না। জি, নেক আমল একমাত্র বলো তোমার সাথে যাবে, তাছাড়া আর কিচ্ছু যাবে না। দুনিয়াতে যাই মত্ত হয়েছি, যা কিছু করছি, সব কিছু বৃথা যাবে। সন্তান সন্ততির এত ভালোবেসে এত কিছু করছি, সন্তান সন্ততিও বলো সাথে যাবে না। নবী বলেছেন এরাও কিন্তু দূরে সরে আসবে। সাথে যদি যেতে হয়, একমাত্র নেক আমল যাবে। তো বলবেন যদি অর্থ করি বিরাট সম্পদের মালিক হই আমি, আল্লাহ কি অর্থ করি দেখবেন? জি, আল্লাহ হিসাব নেওয়ার সময় দেখছেন যে দুনিয়াতে এসি ঘরে থাকা অভ্যেস, কিভাবে মানবতায় বাদ যে জান্নাতে দেব, সূর্যের তাপটাই সহ্য করতে পেতো না, এ জান্নাতে অন্তত দাও। জি, আল্লাহ ওই দেখবেন, আল্লাহ দেখবেন নেক আমল। আল্লাহ কি বলবেন? আল্লাহ যদি বংশ দেখতেন, বংশর জোরে কেউ যেত। নবী আল্লাহ পাকের নবী ইব্রাহিম আলাইহিস সালাম, তার আব্বা তো ঈমান আনেনি। আল্লাহ তো বলতে পারতেন, এই ইব্রাহিম তোমার আব্বা মূর্তি পূজারী ছিল না, যাও তুমি তোমার আব্বার সাথে জাহান্নামে যাও, এমন কথা বলবেন না। আল্লাহ কি কখনো বলবেন এ নবীর ছেলে কেনা, নবীর ছেলে, নবীর বেটা, কোনো আমলের দরকার নেই, নবীর বেটা যখন ফিরি ফিরি জান্নাতে যাও? বলবে? নবীর বেটা হও, ইমামের বেটা হও, হাজির বেটা হয়, যাও হও না কেন, আল্লাহ দেখবেন নেকামল। নেকামল ছাড়া কথা নেই। আমার গায়ের রং কালো হলে আল্লাহ তো গায়ের রঙও দেখে দেবেন না। জি, আল্লাহ পাক গায়ের রং বিচার করেও দেবেন না। যদি বিরাট দেখতে শুনতে ভালো হয়, আল্লাহ যে ছাড় দেবে। তাহলে আবু লাহাবের দেখতে বলে একদম পাকা আমের মতন ছিল। আবু লাহাব জান্নাতে যাবে না? জাহান্নামে, জাহান্নামে যাবে। বেলালের দেখতে কি একদম বিরাট ফাইন আমের মতন, সাদা কুচকুচে কালো কোকিলের মতো, সেই বেলাল জান্নাতে। ওগো মুসলমান, মাথায় রেখে দিন, আল্লাহ পাকে নবী জানিয়েছেন ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম। ও আমার উম্মাত উম্মাতীরা, মনে রেখে দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বাহ্যিক আকারটা দেখবেন না, তিনি ধন সম্পত্তি দেখবেন না, তিনি টাকা পয়সা দেখবেন না। ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি কিয়ামতের দিন যেটা দেখবেন সেটা হলো তোমাদের অন্তর দেখবেন এবং তোমাদের নেক আমল দেখবেন। ও ও মুসলমানেরা, যদি দেখতে শুনতে ভালো হয় তাই যদি জান্নাতে যাওয়া যায়, আবু লাহাবের মতো মানুষটা জাহান্নামে যেত না। বিলালের পরিচয় আপনারা জানেন, বিলাল হলো কালো কোকিলের মতো, তবে বিলালের এত বেশি নেক আমল ছিল আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে জান্নাত দেবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী তিনি যখন মেরাজে যাবেন, মেরাজের রাত্রিতে তিনি যখন মেরাজে গেলেন সিদরাতুল মুনতাহায় এমনি করে জুতোর শব্দের আওয়াজ শুনতে পান, খসখস জুতোর শব্দের আওয়াজ শুনতে পান। রাসূলুল্লাহ বললেন, কার পায়ের আওয়াজ এটা, কার পদধ্বনির আওয়াজ এটা? আল্লাহ পাকের নবী ফিরে এসে জিবরাইল আলাইহিস সালামকে ডেকে বলেন, আল্লাহর সাথে মেরাজে গেলাম, আল্লাহর সাথে সাক্ষাতে গেলাম, সিদরাতুল মুনতাহাতে জুতো শব্দের খসখস আওয়াজ আমার কানে এলো। ও ফেরেশতা জিবরাইল, একটু দয়া করে বলবেন নাকি ওই পায়ের আওয়াজটা কার? জিবরাইল আলাইহিস সালাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর ওই যে জুতো শব্দের আওয়াজটা আপনি শুনতে পেলেন, ওই জুতো শব্দের আওয়াজটা আপনার সাহাবা হযরত বেলালের। জোরে বলুন সুবহানাল্লাহ, আর ও জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের নবী এসে বললেন, ও সাহাবা বেলাল, ওগো আমার প্রাণ প্রিয় সাহাবী বেলাল, কি এমন নেক আমল করো যার জন্য তোমার পায়ের আওয়াজটা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে যায়? নবী পাকের সাহাবী বিলাল বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর তেমন কিছু নেক আমল আমি করি না, তবে আমি বেলাল জানিয়ে দিলাম যখন আমার ওযু ভেঙে যায়, ওযু ভাঙার সাথে সাথে আবার ওযু করে নিয়ে মসজিদে গিয়ে আমি তাহিয়াতুল ওযু সুন্নত নামাজটা আদায় করে নেই। জোরে বলুন সুবহানাল্লাহ। জি, কালো কোকিলের মতো হলেও জান্নাতে যাবেন বাবু। শেষ কথা এটাই বলছি, ব্যস্ত হয়ে পড়েছি আমার, যদি ওখানে গিয়ে হয়তো কান ধরতে হবে না, 11টায় টাইম, আধ ঘন্টা অলরেডি দেরি হবেই হবে। আর রাস্তায় সব তো ফেরেশতারা আজকে ঘুরবে, গাড়ি চালাতে গেলে বিরাট হেটেক, হেটেক মানে আমি ভালো করে যাবো, এমন মদ মাতাল খাবে সে তো আমার এসে মারবে। শুনতে পাচ্ছি সে নাকি গোবিন্দপুর একটা পড়ে মরে গেছে, আল্লাহর রাস্তায় জিহাদ করতে গিয়ে মরেছ তো, জান্নাত হবে ওর। জি, এত খাওয়া খাবে রাস্তায় আজকে, জি চলাও মুশকিল। গোটা ওয়াজের ভিতরে আমি এটাই বোঝাতে চেয়েছি, আল্লাহ পাক রব্বুল আলামিনের পিয়ারা বান্দা হতে গেলে আমাদের জীবনটা নেক আমল দ্বারা গড়তে হবে, আমল ছাড়া কোনো কথা হবে না কিয়ামতের দিন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে নেক আমল করার তৌফিক দেন, বলুন সকলে আল্লাহুম্মা আমিন। বিদায় হব বিশ্বনবীর শানে, সোনার মদিনায় একটু সালামের নাজরানা পেশ করব, সকলে দাঁড়িয়ে জানিয়া নবী সালাম। বক্তা নিয়ে আসেন স্টেজে। তলাল বদর আলাইনা মিন সারিয়াতিল বিদায় وعذبنا الشكر علينا مدعا لله هداية يا نبي سلامك يا حبيب سلام عليك صلوات কঠিন হাসর ওর দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত বলে নিয়োগ মোদের কে চিনে নবী সালাম ইয়া হাবিব সালামু আলাইকা সালাওয়াতুল্লাহ। আমরা যে তোমার দেওয়ানা, তুমি যে মোদের ঠিকানা। কবে যাব সোনাগার মদিনা, পাঠাইলাম সালামের নজরানা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা। সকলে বসুন ইয়া রাব্বি। صلوا عليه وآله اللهم صل على سيدنا আলহামদুলিল্লাহ। ওবা, আমি প্রতিশ্রুত অনুযায়ী সময়ের ভিতরেই শেষ করেছি। বক্তা নিয়ে আসবে না নিয়ে আসবে না, আমি তো আর পিন না যে আমি বুঝতে পারবো। এখানে বসে কি বলবো, নিয়ে আসছে কি না বুঝতে পারছি না। আমি খুব ব্যস্ত হয়েছি। হুজুরকে নিয়ে আসেন, মাত্র যেখানে যেতে 1.5 ঘন্টা সময় লাগবে, আমার 11টায় টাইম রয়েছে। জি, ও হুজুর আসছে। নারাই তাকবীর, আরো জোরে হবে না নারাই তাকবীর। সিলসিলায়ে মুজাদ্দিদুজ জামান অল ইন্ডিয়া সুন্নাত ওয়াল জামাত, নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ, হুজুর এসেছেন, স্বস্তির নিঃশ্বাসও ফেলেছি। আমার খুব কাছের মানুষ, মনের মানুষ, কোরআন হাদিস দ্বারা ওয়াজ নসিহত করেন, বহু জায়গায় ওয়াজ নসিহত করা পড়ে। জি, নিশ্চিত আপনাদের ভালো লাগবে। কেউ ওঠাউঠি করবেন না। এখনো পর্যন্ত বাড়িতে যারা আছেন মেহেরবানি করে চলে আসুন মাহফিলে। উচ্চ আওয়াজে দরুদ শরীফ, আল্লাহুম্মা